বাচ্চাদের সর্দি এবং কাশি করোনাকালীন এই সময় প্রতিটি বাবা মায়েরই কিন্তু একটি মেজর কনসার্ন এবং বাচ্চার সর্দি কাশি জ্বর এটি হওয়া মাত্রই বাবা মায়ের মনে একটি খুব কমন দুশ্চিন্তার উপদ্রব হয় যে আমার বাচ্চাটি কি করোনা হলো নাকি সো বাচ্চাকে কখন আপনি চিন্তা করবেন বাচ্চাটির অ্যাকচুয়ালি করোনা হয়েছে এবং কখন চিন্তা করবেন অ্যাকচুয়ালি এটি করোনা নয় অন্য কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হয়েছে এ ব্যাপারটি আমি এখন একটু আপনাদেরকে ক্লিয়ার করব। আমি ডক্টর মারিয়া কিপ্তিয়ার আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে লাইফ স্প্রিংয়ে প্রতিনিয়ত পেশেন্ট দেখছি বাচ্চাদের সর্দি কাশি এই ব্যাপারটি কিন্তু এখন এই শীতকালে খুবই কমন একটি সমস্যা সো সর্দি কাশি জ্বর যখন একটি বাচ্চার থাকবে বাচ্চার এই সর্দি কাশির প্যাটার্ন দেখে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে এটি আসলে কি ধরনের রোগ হয়েছে তার এটি কি কোনো ভাইরাস দিয়ে হয়েছে অথবা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান বা সিম্পল অ্যালার্জি জনিত কারণে বাচ্চা সর্দি কাশি হয়েছে সো একটি বাচ্চার যদি সর্দি কাশি গত চার পাঁচ দিন ধরে সর্দি কাশি জ্বর এই সমস্যাটি থাকে এবং বাচ্চাটির সর্দিটি অনেক বেশি বাচ্চার খাবারের রুচি চলে গেছে বাচ্চার জ্বর আসে মাঝে মাঝেই এবং সে সাথে যেটি কমনলি হয় যে পরিবারের অন্য কেউ এই রোগে আক্রান্ত হয়েছে সেই সাথে এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে বাচ্চার কিন্তু কোভিডের এটি কিন্তু একটি মেজর লক্ষণ কিন্তু আমি যেটা বলি সব সময় যে কোভিড কিন্তু একটি ভাইরাস সেই সাথে কিন্তু আরও অনেক ভাইরাস আছে যেটি বাচ্চার জ্বর সর্দি কাশির জন্য দায়ী অ্যাডিনোভাইরাস রাইনোভাইরাস এগুলো কিন্তু বাচ্চার সর্দি কাশি এবং জ্বরের জন্য দায়ী সো আমি বলবো কোভিডকে একটু আলাদাভাবে না ভেবে আমরা ভাইরাল ইনফেকশান হয়েছে বাচ্চাটির এই হিসেবে চিন্তা করাটা বেশি জরুরি এই ভাইরাল ইনফেকশনে আপনি কিন্তু বাসায় ম্যানেজ করতে পারেন বাচ্চার জ্বরের জন্য আপনি প্যারাসিটামল জাতীয় যেমন কিছু ওষুধ দিতে পারেন এছাড়া সর্দি কাশির জন্য সিম্পল আপনি অ্যান্টিসিস্টামিন দিতে পারেন সাপ্রেসেন্ট দিতে পারেন এবং দরকার হলে বাচ্চাকে একটু নেবোলাইজ করে দিতে পারেন সেই সাথে যেটি আমি সব সময় বলি যে ভাইরাল ইনফেকশানের একটা কম মানে খুবই ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে তাকে প্রচুর পরিমাণে লিকুইড খাওয়াতে হবে আপনি যত বেশি লিকুইড খাওয়াবেন বাচ্চাটির তত বেশি কিন্তু ভাইরাসটা ক্লিয়ার আপ হবে খুব তাড়াতাড়ি এবং সেই সাথে যেহেতু জ্বর সর্দি কাশি ওকে অবশ্যই গরম পানি ব্যবস্থা করতে হবে গরম শ্যাক দিতে পারেন ওর বুকে পিঠে এছাড়া তার খাবার দাবারে রুচিবদ্ধক কিছু ওষুধ দিতে পারেন ভিটামিন জাতীয় কিছু ওষুধ লাগে এই সময়টাতে এগুলো আপনি নিজেই বাসায় তাকে দিতে পারেন এছাড়া আপনার বাচ্চার যদি এমন হয় যে বাচ্চাটির জ্বর চার পাঁচ দিন ধরে খুব অনেক জ্বর আসে সেই সাথে বাচ্চার কাশি সর্দি কিন্তু কাশির সাথে সে একটা থিক কফ বের করে যে এই কফটা হচ্ছে একটু থিক টাইপের হয় এবং বাচ্চাটি খুবই ফ্রেটফুল থাকে ইরিটেবল থাকে এসব ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকটেরিয়াল ইনফেকশান চিন্তা করবেন এবং এই ক্ষেত্রে কিন্তু বাচ্চার একটি অ্যান্টিবায়োটিকের দরকার আছে আপনারা যাতে মেজর মিস্টেক করে থাকেন এইসব ক্ষেত্রে আপনারা নর্মাল ফার্মেসির দোকানে যান অথবা নর্মাল একজন ফিজিশিয়ানকে দেখান দেখে একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করেন প্রবলেম যেটা হয় যে পরিমাণটা এক এক নম্বর হচ্ছে পরিমাণটা তার ঠিক মতো পড়ে না একজন শিশু বিশেষজ্ঞ যেভাবে তাকে ডোজ ক্যালকুলেট করে দিবে অন্য কেউ কিন্তু এই জিনিসটা পারবে না আর দুই নম্বর যেটা হয় এক এক বয়সে কিন্তু অ্যান্টিবায়োটিকের চয়েসটা এক এক রকম এই জিনিসটা হয় না যে বয়সে যে অ্যান্টিবায়োটিক চয়েস করা উচিত সেই বয়সে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা তার পড়ে না এতে করে তার কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করে যেটা আমাদের এখনকার সমাজে একটা মেজর প্রবলেম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করছে বাচ্চাদের সেই সাথে যেটি হয় বাচ্চাটি ভালো হওয়ার পরিবর্তে বরং খারাপের দিকে যায় এবং যখন খারাপের দিকে যায় তখন কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারেন না সো এসব ক্ষেত্রে আমি বলবো একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি অ্যান্টিবায়োটিকটা শুরু করেন এখন আসেন আপনার বাচ্চার মাঝে মাঝেই সর্দি কাশি লাগে হালকা জ্বর হয় এবং কাশিটা ভোর রাতের দিকে বেড়ে যায় এবং এটি প্রায় তার হয় নেবুলাইজ করতে হয় তাকে মাঝে মাঝেই এইসব ক্ষেত্রে কিন্তু আপনি একটু অ্যালার্জি জাতীয় কাফ যেটা এটা চিন্তা করবেন অ্যাজমা পরিবারের অন্য কারো যদি এরকম অ্যাজমার সমস্যা থাকে অবশ্যই বাচ্চাটিরও অ্যাজমা হওয়ার পসিবিলিটি বেশি এইসব ক্ষেত্রে সো এইসব বাচ্চাদের কিন্তু একটু নেবুলাইজ করতে হয় কিছু আদার কিছু ওরাল মেডিসিন দিতে হয় এই ক্ষেত্রে আপনি একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে একটা লং টাইম লং টাইম একটা ট্রিটমেন্ট দিতে হয় সো এইসব ক্ষেত্রে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন এখন আসি কখন আপনি বুঝবেন বাচ্চাটি খারাপের দিকে যাচ্ছে এই সাইনগুলো আপনাদেরকে কিন্তু বাসাতেই আইডেন্টিফাই করতে হবে কখন বুঝবেন বাচ্চাটি খারাপের দিকে গেছে তাকে হসপিটালে অ্যাকচুয়ালি ভর্তি করতে হবে যদি আপনার বাচ্চা ঘন ঘন শ্বাস নিচ্ছে বাচ্চাটি খুব বেশি টক্সিক খেতে যাচ্ছে না একদম এবং ইউরিন আউটপুট কমে যাচ্ছে নর্মালি চব্বিশ ঘন্টায় ছয় থেকে আটবার একটা বাচ্চা কিন্তু ইউরিন আউটপুট করে সো এর কম যে দুই তিনবার করে ইউরিন আউটপুট করছে টোয়েন্টি ফোর আওয়ার্সে এসব বাচ্চাকে কিন্তু বাসায় রাখবেন না এসব বাচ্চাকে অবশ্যই হসপিটালে ভর্তি করে হসপিটাল বেস্ট তাকে ট্রিটমেন্ট দিতে হবে অনেক বাবা মা আমাকে প্রশ্ন করেন যে আপা আমার বাচ্চার সর্দি কাশি যেন না হয় আমি কি করতে পারি বাসায় আমিও তাই বলি প্রতিরোধ ব্যবস্থা কিন্তু সবচেয়ে ভালো যে প্রতিরোধ ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি অনেক ক্ষেত্রে বাচ্চাকে এসব সর্দি কাশি জ্বরের থেকে আমরা রক্ষা করতে পারি সো প্রতিরোধ ব্যবস্থার জন্য আমি প্রথমে যেটা বলবো খাবার দাবার অবশ্যই তাকে নিউট্রিশাস ফুড দিতে হবে মাছ মাংস ডিম দুধ প্রতিদিন তার খাবারে রাখতে হবে ভিটামিন সি জাতীয় খাবার দিতে হবে আমলকি আমরা বা মালটা এসবে প্রচুর ভিটামিন সি থাকে ভিটামিন ডি জাতীয় খাবার দিতে হবে যেমন সামুদ্রিক মাছে থাকে দুধ ডিমে থাকে ভিটামিন ডি খাবারটা ঠিক করতে হবে এবং বাচ্চাকে একটা নির্দিষ্ট টাইমে সানলাইট এক্সপোজার দিতে হবে আমাদের বাংলাদেশের বাচ্চাদের বেশিরভাগেরই ভিটামিন ডি ডেফিশিয়েন্সি খুব বেশি এটির একমাত্র কারণ আমরা বাসায় চার দেওয়ালের মধ্যে বাচ্চাটিকে বন্দি করে রাখি বাচ্চাকে খেলাধুলা পর্যাপ্ত পরিমাণে করতে দেই না সান এক্সপোজার কিন্তু খুব জরুরি ভিটামিন ডি ডেফিশিয়েন্সির একটা প্রধান কারণ হচ্ছে ল্যাক অফ সান এক্সপোজার সো এটি খুব জরুরি বাচ্চাকে একটি নির্দিষ্ট টাইমে অবশ্যই সানলাইট এক্সপোজার করাবেন এবং তাতে করে তার ভিটামিন ডি প্রপার পরিমাণে প্রডিউস হবে বডিতে আর যেটা করতে হয় ইদানিং যেটা বলা হয় যে মাস্ক পরিধান করা এটা কিন্তু ছোটোবেলা থেকে অভ্যাস করাবেন বিকজ একটু বড় হয়ে দেখা যায় আমাদের যেটা প্রবলেম আমাদের যেহেতু ছোটোবেলা থেকে অভ্যাসটা নেই আমরা এখন মাস্ক পরতে খুবই হেজিটেট ফিল করি এবং খুবই প্রবলেম ফিল করি এটি যদি আমাদের ছোটোবেলা থেকে এমনভাবে অভ্যাস করানো যেত যেটি আমাদের অপরিহার্য একটা জিনিস আমাদের বের হলে মাস্ক পরিধান করতেই হবে এটি যদি আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস থাকতো এখন আমরা এত ফি প্রবলেম ফিল করতাম না সো বাচ্চাকে ছোটোবেলা থেকেই এটি অভ্যাস করাবেন যে বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে সেই সাথে প্রপার হাত ধোয়ার অভ্যাসটা এটি কিন্তু খুবই জরুরি সিক্স যেসব স্টেপগুলো মেনটেন করতে হয় হাত ধোয়ার জন্য বিশ সেকেন্ড ধরে হাত ধুতে হয় ডাব্লিউএইচওর যে স্টেপগুলো আছে অবশ্যই এগুলো বাচ্চাকে ছোটোবেলা থেকেই অভ্যাস করাবেন সেই সাথে আমাদের যেটি প্রবলেম সেটি হচ্ছে আমরা এসিতে বাচ্চাকে অতিরিক্ত রাখি আমরা বাবা মায়েরা এখন এসি ব্যবহার করি অনেক বেশি ঠান্ডা গরম মিলিয়ে বাচ্চাটির কিন্তু প্রায় প্রায় ঠান্ডা লাগতে থাকে আমি বলবো এসি ব্যবহার তো বন্ধ করা যাবে না একটা অপটিমাম টেম্পারেচারে এসিটিকে রাখবেন টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট ডিগ্রিতে রাখতে পারলে খুব ভালো বাচ্চাটি তাহলে সুস্থ থাকার সম্ভাবনাটা একটু বেশি থাকবে সো আমি আশা করব এতক্ষণ আমি যা বললাম আপনাদেরকে আপনাদের দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো আপনাদের কিছুটা হলো কাজে লাগবে এবং আপনার বাচ্চা সর্দি কাশি জ্বর এই ধরনের সমস্যা থেকে অনেকাংশেই রক্ষা পাবে এরপরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কোনো প্রবলেম ফিল করেন অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ